بسم الله الرحمن الرحيم সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াদের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। আমার কথা বুঝে থাকলে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা কার চেয়ে শ্রেষ্ঠ? কোন ওলি আউলিয়া? সারা পৃথিবীর সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন, যদি বিশ্বাস করেন না তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। বুঝে থাকলে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত চাপার জোরে হওয়া যায় না কিছু কথা বিশ্বাস করা লাগে? এর মধ্যে একটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যত কথা বিশ্বাস করতে হয় এর মধ্যে একটা মাত্র কথা হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। কারণ ওলিগণ সাধারণ মুমিনের চেয়ে শ্রেষ্ঠ কেন? কারণ নাই, কারণ নাই বলি নাই। কি কারণ? মূল ডিউটি তো করে এই ওভার ডিউটি করে। সাধারণ মুমিনেরা ওভার ডিউটি করবে দূরের কথা, মূল ডিউটি পালনে অত্রুটি করে। কথা বুঝতে পারেন? এবার বোঝার চেষ্টা করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সারা দুনিয়ার সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একজন সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটার কোনো কারণ নাই। কি কারণ? কারণ বোঝার জন্য আগে বুঝে নিতে হবে সাহাবি কাকে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের একটা কিতাব আমাদের বাংলাদেশের সমস্ত সরকারি মাদ্রাসাগুলিরও পাঠ্য তালিকাভুক্ত, সমস্ত কৌমি মাদ্রাসারও পাঠ্য তালিকাভুক্ত। কিতাবটার নাম শরহে আকাইদে নাসফি। এই কিতাবের বহু ব্যাখ্যা গ্রন্থ আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থের নাম নিবরাস। নিবরাসের শুরুতে একবার, শেষের দিকে একবার রাসূলের সাহাবি কাকে বলে তার সংজ্ঞা বর্ণনা করা হয়েছে। দুনু দুইভাবে সংজ্ঞা দুই জায়গায় বর্ণনা করা হয়েছে, দুনুটা সংজ্ঞার মর্ম এক। শুরুতে মর্ম বর্ণনা করা হয়েছে, কোনো ইমানদার, কোনো মুমিন মুসলমান যদি ইমানদার অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র দরবারে হাজিরা দিতে পারে তাহলে সে রাসূলের সাহাবি হইয়া যায়। আর সেই নিবরাসের শেষের দিকে ভিন্নভাবে সাহাবীর সংজ্ঞা বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দুনিয়ার জীবনে কোনো মুমিন মুসলমান যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চর্মচোখে এক এক দৃষ্টি দেখার সুযোগ লাভ করে, এক সেকেন্ডের জন্য কোনো মুমিন দুনিয়ার জীবনে চর্মচক্ষু দিয়া যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার সুযোগ পায় সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে তার মর্যাদা শ্রেষ্ঠ হইয়া যায়। ওলিয়া উলিয়ারা সাধারণ মুমিন মুসলমানের উপর শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছিল ডিউটিগুলি পালন করার পরে, আবার ওভার ডিউটি করার মাধ্যমে। আর সাহাবায়ে কেরাম সমস্ত ওলিয়া উলিয়াগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছেন এক দৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার কারণে। তাহলে যাকে এক দৃষ্টি দেখলে, এক সেকেন্ডের জন্য যাকে দেখলে, দেখনেওয়ালার মর্যাদা সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়, তাহলে যারে দেখলো তার মর্যাদা কত হতে পারে? নিবরাসের শেষের দিকে লেখা আছে, যে মুমিন নবীকে দেখতে পারলো অথবা যে মুমিনকে নবীয়ে দেখলেন দুনিয়ার জীবনে সেই মুমিনের নামই এক বচনে সাহাবি, বহু বচনে সাহাবা।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সাহাবী হলেন? ইমানদার অবস্থায় নবীকে দেখার কারণে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সাহাবী হলেন? ইমানদার অবস্থায় নবীকে দেখার কারণে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চক্ষু অন্ধ ছিল। রাসূলের পাক দরবারে হাজিরা দিয়েছেন, বলেন রাসূলকে দেখতে পেরেছেন, কিন্তু রাসূল তাকে দেখেছেন। মুমিনে রাসূলকে দেখলেও রাসূলের সাহাবী হয়, রাসূল মুমিনকে দেখলেও সেই মুমিন রাসূলের সাহাবী হয়। কাজেই যারে দেখলে সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হয়ে যায়, অথবা যিনি কোনো মুমিনকে দেখলে সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যায়, স্বয়ং তার মর্যাদা কত হতে পারে? এর বিবরণ দিয়া আল কোনো কবি বলেন, দুরফেশানি নে তেরি কতরং কুদরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরি কতরং কুদরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোঁ কো বিনা কর দিয়া, খুদ না তেজু রাহ পর গায়রোঁ কে হাদি বন গয়ে, ক্যা নজর তি জিসনে মুর্দোঁ কো মসীহা কর দিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরশ যে লাভ করতে পেরেছে, পরশ লাভের আগে নিজেই ছিল বিপদগামী, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরশ লাভ করার সৌভাগ্যের কারণে জগৎবাসীর জন্য পথ প্রদর্শক হয়ে গেছে। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দুনিয়ার জীবনে চর্মচুখে যে মুমিন দেখতে পেরেছে, অথবা যে মুমিনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক সেকেন্ডের জন্য দৃষ্টি নিক্ষেপ করেছেন, তিনি রাসূলের সাহাবী হয়ে গেছেন, তার মর্যাদা সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। বুঝে থাকলে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত এমনিই হওয়া যায় না কিছু আকীদা বিশ্বাসের দরকার? সাহাবী সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে, ওলি আউলিয়া সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে, নবী রাসূল সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে, স্বয়ং আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে। আল্লাহ সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত হওয়া যায়, কোন কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত হওয়া যায় না, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান জানে না। নবী রাসূল সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত হওয়া যায়, কোন কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত হওয়া যায় না, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান জানে না। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত হওয়া যায়, কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত হওয়া যায় না, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান জানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত হওয়া যায়, কোন কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত হওয়া যায় না, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান জানে না। এই না জানার সুযোগে যারা নিজেরাই জানে না কি করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়, তারা নিজেরাই জনগণের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিথ্যা দাবির সুযোগ পায়। কি দাবির সুযোগ পায়? কেন সুযোগটা পায়? আপনারা না জানার কারণে। এজন্য আমি আজকে আল্লাহ সম্পর্কে কোন কথা বিশ্বাস করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য একটু খোলা খেলা বলতে চাই। নবী রাসূল সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে পরিষ্কার বলে দিতে চাই। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে পরিষ্কার বলে দিতে চাই। সাধারণ মুমিন মুসলমান সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে পরিষ্কার বলে দিতে চাই। ওলি আউলিয়া সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে আমি একটু
উদাহরণস্বরূপ কয়েকটা আলোচনা পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। যারা বিশ্বাস করে আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ লা শরীক, আল্লাহ সর্বশক্তিমান, এই বিশ্বাসগুলির দ্বারা তারা মুসলমান হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। বলেন আল্লাহ আছেন বিশ্বাস করলে আহলে সুন্নাত হইয়া যায় না মাত্র মুসলমান হয়? আল্লাহ একজন বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া যায় না মাত্র মুসলমান হয়? আল্লাহ লা শরীক বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া যায় না মাত্র মুসলমান হয়? মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে দেখা যাবে তুমি আল্লাহকে কেমন মনে করো, ওইটার উপর নির্ভর করবে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান না তুমি ভ্রান্ত মতবাদী মুসলমান। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ মুসলমানের বিশুদ্ধ মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ ছাড়া মুসলমানের যত মতবাদ আছে সবগুলি ভ্রান্ত মতবাদ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদটাই হলো মুসলমানের বিশুদ্ধ মতবাদ। বিশুদ্ধ না অবিশুদ্ধ সেই বিচার পরে হবে, আগে দেখা যাবে তুমি মুসলমান কিনা। যদি বলো আল্লাহ নাই, তুমি মুসলমানই না। যদি বলো আল্লাহ একজন নয়, তুমি মুসলমানই না। যদি বলো আল্লাহ লা শরীক নয়, তুমি মুসলমানই না। বলেন আল্লাহ আছেন বিশ্বাস করে আমরা কি হইলাম? আল্লাহ একজন বিশ্বাস করে আমরা কি হইলাম? আল্লাহ লা শরীক বিশ্বাস করে কি হইলাম? তাহলে আল্লাহ সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে এবার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হব সেটা আলাদাভাবে বুঝতে হবে। কেমন ভাবে বুঝতে হবে? আলাদাভাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরাও আল্লাহ আছেন বিশ্বাস করে, আল্লাহ একজন বিশ্বাস করে, আল্লাহ লা শরীক বিশ্বাস করে, ভ্রান্ত মতবাদী মুসলমানেরাও আল্লাহ আছেন বিশ্বাস করে, আল্লাহ একজন বিশ্বাস করে, আল্লাহ লা শরীক বিশ্বাস করে, তাহলে ওরা আহলে সুন্নত কেন আর তারা বাতিল কেন? প্রশ্ন বুঝতে পেরেছেন? ওরা আহলে সুন্নত কেন তারা বাতিল কেন? তার কারণ হলো শুধুমাত্র যে কথাগুলি বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় সেই কথাগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মুসলমান হওয়ার পরেও আরো কিছু আলাদা কথা বিশ্বাস করতে হয়। মুসলমান হওয়ার পরেও আলাদা কিছু কথা বিশ্বাস করতে হয়, আল্লাহ সম্পর্কেও, নবী রাসূল সম্পর্কেও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কেও, সাহাবা একরাম সম্পর্কেও, ওলি আউলিয়া সম্পর্কেও, সাধারণ মুমিন মুসলমান সম্পর্কেও, এমনকি বেঈমান কাফির সম্পর্কেও আলাদা কিছু কথা আছে। যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন, যদি বিশ্বাস করেন না আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। আমি একটা একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম নম্বরে আল্লাহ সম্পর্কে যে সমস্ত আকীদা বিশ্বাস পোষণ না করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায় না, এর মধ্যে এক দুইটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, দুনিয়ার জীবনে কোনো মানুষ কোনোদিন আল্লাহকে চর্মচুখে দেখতে পাবে না। যদি কোনো মুসলমান মনে করে আল্লাহকে দুনিয়ার জীবনেও চেষ্টা করলে দেখা যাবে, সে বাতিল, সে নির্বেজাল মুসলমান নয়, সে মুসলমান নামের বেজাল। বলেন আল্লাহ সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়, দুনিয়ার জীবনে দেখা যাবে বিশ্বাস করলে না দেখা যাবে না বিশ্বাস করলে? এটা কি মুসলমান হওয়ার জন্য না আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন, মুসলমান হওয়ার জন্য বিশ্বাস করতে হবে আল্লাহ একজন, মুসলমান হওয়ার জন্য বিশ্বাস করতে হবে আল্লাহ লা শরীক, মুসলমান হওয়ার জন্য বিশ্বাস করতে হবে আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য আবার বিশ্বাস করতে হবে দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ আল্লাহকে দেখতে পারবে না। এটা মুসলমান হওয়ার জন্য না আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য? কেন দেখতে পারবে না? তার কারণ আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার,
ওই পরিমাণ পাওয়ার আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে দেন না। ওই পরিমাণ পাওয়ার কোনো মানুষের চোখে দুনিয়ার জীবনে আল্লাহ দেন না। এই জন্য দুনিয়াতে কোনো মানুষ আল্লাহকে চর্ম চোখে দেখতে পারবে না। পরকালে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মুমিন বান্দাদের চোখে আল্লাহ ওই পাওয়ার দিবেন যে পাওয়ারের দ্বারা মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, বিশ্বাস করলে আহলে সুন্নতুল জামাত হতে পারেন, বিশ্বাস না করলে আহলে সুন্নতুল জামাত হতে পারবেন না। আখেরাতে মুমিন বান্দারা আল্লাহকে চর্মচুকেই দেখতে পাবে, বিশ্বাস করলে আহলে সুন্নতুল জামাত হতে পারেন। যদি আপনি বলেন আখেরাতেও আল্লাহকে দেখা যাবে না, আপনি আহলে সুন্নতুল জামাত হতে পারবেন না। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, গায়ের জোরেই আহলে সুন্নতুল জামাত হওয়া যায় না, আলাদা কিছু আকিদা বিশ্বাস লাগে। যেমন আল্লাহ সম্পর্কে একটা আকিদা হলো দুনিয়ার জীবনে দেখা যাবে না, আর একটা আকিদা বিশ্বাস হলো আখেরাতে মুমিন বান্দারা আল্লাহকে চর্মচুকে দেখতে। আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের তিন নম্বর আকিদা হলো আল্লাহ যা ইচ্ছা তাই করবেন, কোনো কাজেই আল্লাহর বেইনসাফি হবে না, অবিচার হবে না। আল্লাহর কোনো কাজে অবিচার নাই, আল্লাহর কোনো কাজেই অবিচার নাই। একটু বুঝে শুনে বলুন, আপনাদের এই আকীদা বিশ্বাস আছে কি যে আল্লাহর কোনো কাজেই অবিচার নাই? আছে? তাহলে আপনার পরিচিত লোকটাকে আল্লাহ এত সুন্দর স্বাস্থ্য দান করলেন, আপনাকে রূপ দান করলেন কোন দোষে? আপনার অমুক আত্মীয়কে আল্লাহ এত বড় ধনী বানাইলেন, আপনাকে এত বড় গরিব বানাইলেন কোন দোষে? আপনার অমুক আত্মীয়কে এত সুন্দর বানাইলেন, আপনাকে আল্লাহ এত বিশ্রী বানাইলেন কোন দোষে? এইরকম প্রশ্ন অনেকের মনে জাগে কিনা? কেন জাগে? সে এখনো শিখেই নেই আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত শিখে না, এই জন্য আল্লাহ কোন বিচারে এই কাজ করলেন এমন প্রশ্ন করে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝে শুনে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়, তারা আল্লাহর কোনো কাজে আপত্তি করার যুক্তিকতা খুঁজে পায় না, আল্লাহর কোন কাজের বিরুদ্ধে তাদের কোনো আপত্তি থাকে না, আপত্তি থাকে না। এমনকি আল্লাহ যদি কোনো গুনাহগারকে মাফ করে বেহেশতে দিয়া দেন, এতেও আল্লাহর অবিচার হবে না। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এটা তো বিশ্বাস করবে না, এটা তো আপনাদের মতলবের কথা। গুনাহগারকে মাফ করে বেহেশতে দিলে আল্লাহর অবিচার হবে না, এটা তো সব গুনাহগারেরা বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ যদি কোনো ইমানদার নেককারকেও জাহান্নামে দিয়া দেয়, তবুও আল্লাহর অবিচার হবে না, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন বোঝা যাবে কতজনে মানতে পারে, কথা বুঝতে পারেন আপনারা? আমার গুনাহগারকে মাফ করে বেহেশতে দিলে যেমন আল্লাহর অবিচার হবে না, ইমানদার নেককারকে জাহান্নামের শাস্তি দিলেও আল্লাহর অবিচার হবে না, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু বিবেকে বাদে কিনা, যে কোন যুক্তিতে বিবেকে বাদে কিনা, লোকটার কোনো অপরাধ নাই, লোকটার কোনো দোষ নাই, লোকটার কোনো গুনাহ নাই, জাহান্নামের শাস্তি দিলে অপরাধ হবে না, কোন যুক্তিতে? বিবেকে প্রশ্ন জাগে কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা বিশ্বাস যুক্তি বিরোধী নয়, বিবেক বিরোধী নয়, কিন্তু আমাদের যুক্তি এবং বিবেককে আগে সংশোধন করে নিতে হবে। আমাদের যুক্তিতে ভুল আছে, আমাদের বিবেকে ভুল আছে, ওই ভুল সংশোধন করে নিলেই দেখবেন যে আল্লাহ যদি কোনো ইমানদার নেককারকেও জাহান্নামে দেন, তবু আল্লাহর অবিচার হবে না। আসুন আগে আমাদের বিবেকটা, বিবেকের ভুলটা সংশোধন করে নিই, তারপরেই কথাটা সহজে বুঝতে পারবেন। এক দীর্ঘ হাদিসে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল 500 বৎসর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে,
কতদিন? মানুষের সমাজে থাকলে এবাদত বন্দেগিতে কোনো না কোনো ব্যাঘাত হইয়াই থাকে, এই জন্য তার এবাদত বন্দেগিতে যেন কোনো ব্যাঘাত না হয় সেই জন্য লোকটা মানুষের সমাজ বর্জন করে সাগরের মধ্যখানে একটা দ্বীপে গিয়ে আল্লাহর এবাদত বন্দেগি শুরু করলো, যেই দ্বীপে গাছপালা নাই, বাড়িঘর নাই, মানুষ পশু নাই, দোকানপাট নাই, খাওয়ার জিনিস নাই, পান করার মতো পানি নাই, ওই দ্বীপে গিয়া ওই লোকটা আল্লাহর এবাদত বন্দেগি শুরু করছে। যেহেতু সেই দ্বীপে মানুষ পশু নাই, বাড়িঘর নাই, গাছপালা নাই, যখন পেটে খিদা লাগলো খাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন, যখন পেটে খিদা লাগে একটা ডালিম পারে আর খায়, পেটের খিদা নিবারণ হইয়া যায়। সাগরের লুনা পানি পান করা যায় না, যখন পানির পিপাসা লাগে পানি পাবে কোথায়? রাসূল বলেন আঙ্গুলের মতো ছিদ্র করে দ্বীপের মধ্যে আল্লাহ একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন, যখন পিপাসা হয় এক গ্লাস মিঠা পানি খায় তার পানির পিপাসা নিবারণ হইয়া যায়। খানা পিনার ব্যবস্থা আল্লাহ কুদরতিভাবে ওই লোকটার জন্য দ্বীপের মধ্যে করে দিলেন। এই অবস্থায় এই লোকটা একাধারে 500 বৎসর আল্লাহর এবাদত বন্দেগি করেছে, এর ভিতরে কোনোদিন গুনাহ করে, এর ভিতরে কোনোদিন গুনাহ করে। শেষ পর্যন্ত ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ সেজদারত অবস্থায় যেন আমার মরণ হয়, সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরেও আমার লাশ যেন মাটি কিয়ামত পর্যন্ত খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদা অবস্থায় থাকে। তার সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হইল, সেজদার মধ্যেই তার মরণ হইল, বর্তমানে সেজদাতেই আছে, হাসরের মাঠে সেজদার থেকে জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। দীর্ঘ হাদিস, আল্লাহ রসুল বলেন ওই 500 বছর এবাদত করনেওয়ালা লোকটা হাসরের মাঠে দাঁড়াবার পরে আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা তুমি আমার এই বান্দাকে, কোন বান্দা? 500 বছর নির্বেজাল এবাদত করেছিল, তুমি আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। যখন আল্লাহ বলবেন তুমি আমার ফেরেশতাকে, যখন আল্লাহ বলবেন আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও, তখন ওই বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবে, ও আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের এবাদত গেল কোথায়? আল্লাহ তার প্রশ্নের জবাব না দিয়া আবারও ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা আমার বান্দাটাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। ওই বান্দা আবারও জিজ্ঞেস করবে, ও আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের এবাদত কোন কাজে লাগলো? দুইবার রিফিট করার পরে আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি যদি তোমার এবাদত বন্দেগীর হিসাব নিকাশ করে জান্নাতে যেতে চাও তাতেও আমার বাধা নাই, হিসাব নিকাশ করো। যখন হিসাব শুরু হবে আল্লাহর রাসূল বলেন তখন দেখা যাবে, আল্লাহ যদি তার মায়ের গর্বে তারে দুইটা চক্ষু না দিতেন 500 বছরের এবাদতের বিনিময়েও দুই চক্ষু পাওয়া যাইত না। এই হিসাবটা ঠিক আছে? 500 বছরের এবাদত বিক্রি করে এমন দুইটা চক্ষু পাওয়া যাবে? আল্লাহ যদি দয়া করে না দিতেন তাইলে হিসাব মিলাইতে গিয়া দেখা যাবে তার 500 বছরের এবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর দেওয়া দুইটা চোখের দামেই হয় না, চোখের মূল্যই হয় না। রাসূল বলেন তারপরও আল্লাহ মেনে নিবেন, আমি মেনে নিলাম, যদিও তোমার 500 বছরের এবাদতের দ্বারা আমার দেওয়া দুই চোখের মূল্য হয় না, আমি মেনে নিলাম হয়, আমি তোমার 500 বছরের এবাদত পাইলাম আমার দেওয়া দুটি চোখের মূল্য, এবার আমার দেওয়া দুই কানের মূল্য দিবে কে বলো? এবার আমার দেওয়া দুটি হাতের মূল্য দেবে কে? আমার দেওয়া দুটি পায়ের মূল্য দেবে কে? আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দেবে কে? আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দেবে কে? আর 500 বছরে কত লক্ষ কোটি ডালিম খাইছিলা সেইগুলি দিবে কে? কত লক্ষ কোটি গ্লাস পানি খাইছিলা সেইগুলি দিবে কে? বান্দা আল্লাহর কাছে লাজওয়াব হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে আবার বলবেন, এই ফেরেশতা আমার বান্দা আমার প্রাপ্য আদায় করতে পারে না, আমার পাওনা দিতে পারে না, তাকে জাহান্নামে নিয়ে যাও।
আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতা তাকে টানা হেচড়া করে জাহান্নামে নিয়ে রওনা হইবে। তখন ওই বান্দা চিৎকার দিয়া বলবে, ও আল্লাহ তুমি দয়া করেই আমাকে জান্নাতে দিয়া দাও। আল্লাহ আবার ফেরেশতাকে ডাকবেন এবং বলবেন, ও ফেরেশতা থামো দাঁড়াও, আমার বান্দা বুঝতে পেরেছে বন্দেগি কর নেওয়ালারে জাহান্নামে দিলেও আমার বিচারে ও বিচার নাই। এবার আপনারাও বুঝতে পেরেছেন, তাহলে আল্লাহ সম্পর্কে আমরা কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারি? আল্লাহর কোনো কাজেই অবিচার নাই, আল্লাহর কোনো কাজেই অবিচার নাই। যে বিশ্বাস করবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে, যে বিশ্বাস করবে না সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহ সম্পর্কে তিনটা উদাহরণ দিলাম, কটা? কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য না আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য। আল্লাহ আসেন বিশ্বাস করে মাত্র মুসলমান হইলাম, আল্লাহ একজন বিশ্বাস করে মাত্র মুসলমান হইলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারে কাছেও গেলাম না। আল্লাহ লা শরীক বিশ্বাস করে মাত্র মুসলমান হইলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারে কাছেও গেলাম না। যখন বিশ্বাস করলাম আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা যাবে না, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইলাম। যখন বিশ্বাস করলাম পরকালে মুমিন বান্দারা চর্মচোখে আল্লাহকে দেখতে পাবে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইলাম। যখন বিশ্বাস করলাম আল্লাহর কোনো কাজেই অবিচার নাই, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইলাম। ঠিক তেমনিভাবে নবী রসুলগণকে নবী রসুল বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারিনি, মুসলমান হইলাম মাত্র। বলেন নবী রে, নবী বিশ্বাস করে কি হইলেন? আদম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কিনা? যদি কেউ বলে নবী না, সে বেঈমান। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, যদি কেউ বলে নূহ নবী না, নবী নন, সে মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। যদি কেউ বলে ইব্রাহিম আল্লাহর নবী নন, সে মুসলমান হতে পারে না। যদি কেউ বলে মুসা আল্লাহর নবী নন, সে মুসলমান হতে পারে না। যদি কেউ বলে ঈসা নবী নন, সে মুসলমান হতে পারে না। যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নন, সে মুসলমান হতে পারে না। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী রাসূলগণকে নবী রাসূল বিশ্বাস করি কিনা আমরা? এর দ্বারা কি হইলাম? হ্যাঁ, মুসলমান হইলাম মাত্র। নবীকে নবী বিশ্বাস করে মুসলমান হইলাম মাত্র। এখন দেখা যাবে যে নবী সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা কিছু কথা আছে, ওইগুলি তুমি মানো কিনা? যদি মানো তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো, যদি মানো না তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। এবার কার সম্পর্কে আহলে সুন্নাতের আকীদা বিশ্বাসের আলোচনা হবে? নবী সম্পর্কে, সমস্ত নবী রাসূলগণ সম্পর্কে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ সারা জীবন বর বেগুনা, এক সময়ের বেগুনা না সর্বকালের বেগুনা। কোনো নবী জীবনে কোনোদিন গুনাহ করেননি, এই কথাটা যদি বিশ্বাস করো তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো। এই কথা যে বিশ্বাস করবে না সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবীগণকে নবী রাসূল বিশ্বাস করে কি হয়েছিল? আর তাদেরকে বেগুনা বিশ্বাস করে কি হইলাম? বলুন, মুসলমান হওয়ার জন্য যে আকীদা, আহলে সুন্নাত হওয়ার জন্য সেই আকীদা না ভিন্ন ভিন্ন? আগে মুসলমান হওয়ার আকীদা পোষণ করতে হবে, তারপরে আলাদা আকীদাগুলি পোষণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। নবী রাসূলগণ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই হইল আকীদাতে তারা বেগুনা, সারা জীবন বর বেগুনা। সমস্ত নবী রাসূলগণের মধ্যে যে কোনো নবী রাসূলের মর্যাদা, যারা নবী নয় তাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ। যে কোনো নবীর মর্যাদা, নবী যারা নয় তাদের সবার চেয়ে শ্রেষ্ঠ। যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন, যদি বিশ্বাস করেন না আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। হযরত নূহ আলাইহিস সালাম, বলুন আপনারা নবী ছিলেন কিনা? বিশ্বাস করেন? নবী বিশ্বাস করার কারণে কি হইলেন?
তিনি একজন গুনাহগার ছিলেন না বেগুনাহ ছিলেন? এবার কি হলেন? এবার আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে নবী বিশ্বাস করে মুসলমান হলাম, আর নবীকে বেগুনাহ বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী রাসূলগণ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, একটা আকীদা হলো তারা সবাই আজীবনের নিষ্পাপ, সারা জীবন বর বেগুনাহ। আরেকটা আকীদা হলো যে কোনো নবীর মর্যাদা, যারা নবী নন তাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ।